পিএসজির হয়ে সময়টা আহামরি ভালো কাটছে না লিওনেল মেসির, যে কারণে তার বার্সেলোনায় ফেরার গুঞ্জন তীব্র হচ্ছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে দলটির সভাপতি হুয়ান লাপোর্তা সহ কথা বলেছেন অনেকে। মুখ খুললেন লালিগা সভাপতি হাভিয়ার তেবাসও। তিনি মন্তব্য করেছেন বার্সা মেসিকে কিনতে পারবে না, যদিও এখনও অনেক কিছুই করা যেতে পারে বলে মনে করেন তিনি। মেসিকে বার্সা কিনতে পারবে না বলে মন্তব্য করলেও তেবাস আশাবাদী। তিনি নিজেও চান আর্জেন্টাইন কিংবদন্তিকে ফেরাতে অনেক কিছু করার আছে কাতালান ক্লাবটির সামনে, যদিও ঋণে জর্জরিত তারা। ফোর্বসের একটি প্রতিবেদন বলছে বেতন থেকে অন্তত 200 মিলিয়ন পাউন্ড বাঁচাতে হবে তাদের, নইলে লালিগার নীতিগত চাপে পড়তে পারে তারা। লালিগার বৈঠকে কথা বলতে গিয়ে তেবাস বলেন, এখন বার্সা মেসিকে সাইন করাতে পারবে না, কিন্তু আশা করব তারা যাতে এটা পারে, হাতে তো এখনও অনেক সময় বাকি আছে। তেবাস আরও যোগ করেন, আমরা একটা সহজ পরিকল্পনার জন্য অপেক্ষা করছি, ওরা প্লেয়ার বিক্রি করতে পারে, যদিও এখন ব্যাপারটা কঠিন। বার্সা মেসিকে ফেরানোর জন্য সব কিছু করতে পারবে বলেই বিশ্বাস করি, কিন্তু তার জন্য আমরা নিয়মে কোনো পরিবর্তন করতে পারবো না। প্রসঙ্গত 2021 সালে বার্সা ছাড়া মেসি পিএসজির হয়ে এখনও পর্যন্ত লিগে করেছেন 31 গোল। গত মৌসুমে বাজে ফর্মে থাকলেও এবার গোল ও অ্যাসিস্টে দুই ক্ষেত্রেই অবদান রাখছেন তিনি। চলতি মৌসুমে 20টি গোলের পাশাপাশি 18টি গোলে অ্যাসিস্ট করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।